শুরুতে এই সংবাদ শিরোনাম। আর্মেনিয়ার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র দখলে নিল আজারবাইজানের সেনাবাহিনী। রাতভর তুমুল যুদ্ধ, নতুন এলাকা মুক্ত করল আজারবাইজান। আরও চার প্রদেশের ২৪ গ্রামে উঠছে আজারি পতাকা। কারাবাগ নিয়ে বৈঠকে বসবে ওয়াশিংটন। এবং সবশেষ থাকছে ৭৩টি মসজিদ বন্ধ, ফ্রান্সকে এরদোগানের হুঙ্কার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। বিরোধীয় কারাবাকের জাবরাইলে আর্মেনীয় সেনাবাহিনীকে পরাস্ত করে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র গোলাবারুদ দখলে নিল আজারবাইজানের সেনাবাহিনী। মঙ্গলবার রাতভর সম্মুখ যুদ্ধের পর আর্মেনিয়া দখল থেকে একটি গ্রাম দখল মুক্ত করে আজারি সেনাবাহিনী। বুধবার আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আগ্নেয়াস্ত্রের ছবি এবং ভিডিও প্রকাশ করে। আজারি সংবাদ মাধ্যম আজ ভীষণ জানিয়েছে, যুদ্ধরত অঞ্চলটিতে ব্যবহৃত বেশ কিছু ট্যাঙ্ক রেখে পালিয়ে যায় শত্রুপক্ষ। এছাড়া আরও কয়েকটি অঞ্চলে তীব্র আক্রমণের মুখে আর্মেনীয় বাহিনী সামরিক যানবাহন, গোলাবারুদ, রকেট লঞ্চার, বিভিন্ন ধরনের অস্ত্রগুলিসহ বিভিন্ন সামরিক সরঞ্জামিতে ফেলে যায়। এছাড়া মঙ্গলবার রাত থেকে আখদারা, ফুজুলি, জাবরাইল এবং গোবাদলি এলাকা সম্মুখ যুদ্ধ হয়। এসব এলাকায় ব্যাপক আকারে ক্ষয়ক্ষতির মুখে পড়ে আর্মেনীয় বাহিনী। তাদের বেশ কিছু গোলাবারুদ এবং বাহিনীর সদস্য প্রাণহানি ঘটে। বিরোধী নাগর্নো কারাবাখে জাবরাইল প্রদেশে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে রাতভর তুমুল সম্মুখ যুদ্ধ হয়। এতে ট্যাঙ্ক, ভারী অস্ত্রশস্ত্র এবং গোলাবারুদ সহ অন্যান্য সামরিক সরঞ্জামাদি রেখে পালাতে বাধ্য হয় আর্মেনীয় সেনাবাহিনী। এরপরও এলাকাটি নিয়ন্ত্রণে নেয় আজারি বাহিনী। বুধবার আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, জাবরাইল প্রদেশের সেরেকেন গ্রাম দখল মুক্ত করেছে আজারবাইজানের সেনাবাহিনী। ওই গ্রামটির একটি ভিডিও ফুটেজও প্রকাশ করা হয়। ভিডিওতে দেখা যায় যুদ্ধবিধ্বস্ত গ্রামটির ছবি, কোথাও কোনো জনমানব নেই। ওই অঞ্চলে আজারবাইজানের সেনাবাহিনীর একের পর এক আক্রমণের মুখে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালায় আর্মেনিয়ার সেনাবাহিনী। আজারি সংবাদ মাধ্যম আজ ভীষণ জানিয়েছে, যুদ্ধরত অঞ্চলটিতে ব্যবহৃত বেশ কিছু ট্যাঙ্ক রেখে পালিয়ে যায় শত্রুপক্ষ। এছাড়া আরও কয়েকটি অঞ্চলে তীব্র আক্রমণের মুখে আর্মেনীয় বাহিনীর সামরিক যানবাহন, গোলাবারুদ, রকেট লঞ্চার, বিভিন্ন ধরনের অস্ত্র, গুলিসহ বিভিন্ন সামরিক সরঞ্জামাদি ফেলে চলে যায়। ২৭ সেপ্টেম্বর থেকে বিরোধী নাগর্নো কারাবাক নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজান নতুন করে যুদ্ধে জড়ায়। পরবর্তীতে ১০ অক্টোবর রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে ম্যারাথন আলোচনা হয়। ২১ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু যুদ্ধবিরতির কয়েক মিনিটের মধ্যেই আর্মেনিয়া এবং আজারবাইজান পরস্পরকে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করে। দ্বিতীয়বারের মতো শনিবার ১৭ অক্টোবর রাত থেকে যুদ্ধবিরতির পরপরই গাঞ্জাতে আর্মেনিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১৩ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। এরই মধ্যে ৪ জন নারী এবং ৩ জন শিশু রয়েছে। এছাড়া হামলায় আহত হয়েছেন ৫০ জন। এরপরই দুদেশের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। কারাবাক অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত, তবে ওই অঞ্চলটি জাতিগত আর্মেনীয়রা ১৯৯০ এর দশক থেকে নিয়ন্ত্রণ করছে। তুমুল লড়াইয়ে আর্মেনিয়ান বাহিনীকে হটিয়ে জাঙ্গালিয়া শহর সহ চার প্রদেশের ২৪ গ্রামে পতাকা উড়ালো আজারবাইজানের সেনাবাহিনী। ওগুলো হলো জাঙ্গালিয়া প্রদেশের জাঙ্গালিয়া শহর এবং প্রদেশটির ৬টি গ্রাম। এছাড়া অপর প্রদেশগুলো হলো ফুজুলি, জাবরাইল এবং খুজাবেন্ড। এই প্রদেশগুলোর ১৮ গ্রাম দখলমুক্ত করা হয়। মঙ্গলবার আজারি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এক ঘোষণার মাধ্যমে কথা জানান। প্রেসিডেন্ট আলিয়েভ বলেন, জাঙ্গালিয়া শহর দখলদারিত্বের কবল থেকে মুক্ত করা হয়েছে। পাশাপাশি জাঙ্গাইল প্রদেশের হাবালি, জার্নালি সহ অনেক গ্রাম মুক্ত করা হয়েছে। তিনি বলেন, আমি এই গ্রামগুলোর নতুন আজারবাইজানি নাম দিয়েছি। ২৭ সেপ্টেম্বর থেকে বিরোধী নাগর্নো কারাবাক নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজান নতুন করে যুদ্ধে জড়ায়। পরবর্তীতে ১০ অক্টোবর রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে ম্যারাথন আলোচনা হয়। ১৭ অক্টোবর দ্বিতীয় দফা যুদ্ধবিরতির চুক্তি হলেও ৪ মিনিটের মাথায় দুই দেশ গোলা বিনিময় শুরু করে। আজারবাইজান জানিয়েছে, তাদের পররাষ্ট্রমন্ত্রী জিয়েহান বাইরামভ অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কো অর্গানাইজেশন ইন ইউরোপ, ওএসসি, নিরাপত্তা এবং মানবাধিকার দেখভাল করার সংগঠন মিনস্ক গ্রুপের সঙ্গে বৈঠক করবে বলে জানিয়েছেন। আর্মেনিয়া এবং আজারবাইজান মঙ্গলবার জানিয়েছে যে তাদের পররাষ্ট্রমন্ত্রীরা ১৯৯০ এর দশক থেকে শুরু হওয়া নাগর্নো কারাবাখের মধ্যকার সংঘর্ষের অবসান ঘটাতে শুক্রবার ওয়াশিংটনের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পের সাথে সাক্ষাৎ করবেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর তৎক্ষণাৎ কোনো মন্তব্য না করলেও তাদের বৈঠকের পরিকল্পনা বলছে যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগে ওয়াশিংটন দুদেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার পদক্ষেপ নিচ্ছে। 1994 সালে নাগানো কারাবাখ নিয়ে যুদ্ধ শেষের পর গত 27 সেপ্টেম্বর সকালে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে ছিটমহলটি নিয়ে পুনরায় সংঘর্ষ শুরু হয়। এ পর্যন্ত রাশিয়া আজারবাইজানের আদিবাসী আর্মেনিয়ানদের নিয়ন্ত্রণাধীন ছিটমহলটির বিষয়ে মধ্যস্থতার প্রচেষ্টা চালিয়ে আসছে। তবে এ মাসে মস্কোর মধ্যস্থতা করা দুদেশের যুদ্ধবিরতি সংঘর্ষ থামাতে পারেনি। দুই প্রাক্তন সোভিয়েত প্রজাতন্ত্র জানিয়েছে যে গেল মঙ্গলবার নাগানো কারাবাখ এবং এর আশেপাশের তীব্র লড়াইয়ে 43 জন সামরিক সদস্য নিহত হয়েছে। এই সহিংস সংঘর্ষ জাগিয়ে তুলেছে যে আঞ্চলিক শক্তি তুরস্ক এবং রাশিয়ার ব্যাপক সংঘাতে জড়িয়ে যেতে পারে এবং আজারবাইজানের পাইপলাইনগুলোর সুরক্ষা বিঘ্নিত হতে পারে, যা বিশ্ববাজারে প্রাকৃতিক গ্যাস এবং তেল সরবরাহ করে। যুদ্ধরত দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রীরা আলাদাভাবে বা একই সাথে পম্পের সাথেও সাক্ষাৎ করবেন কিনা তা এখনও পরিষ্কার নয়। আজারবাইজান বলছে তার পররাষ্ট্রমন্ত্রী জেহুন বায়ারামট এবং ওএসসি গ্রুপ বা অধিকার পর্যবেক্ষণের তথাকথিত মিনুস গ্রুপের প্রতিনিধিদের সাথে দেখা করবেন, যেটির সহসভাপতি রাশিয়া, ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্র বহু বছর ধরে এ সংঘাতের মধ্যস্থতায় নেতৃত্ব দিয়ে আসছে। চলতি বছরের গোড়ার দিক থেকে এ পর্যন্ত কমপক্ষে 73টি মসজিদ বন্ধ করেছে ফ্রান্স। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন এ তথ্য জানিয়ে বলেন, ইসলামী উগ্রবাদের বিরুদ্ধে লড়াইয়ের উদ্দেশ্যেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, গত মাসে হেরাল্ড এলাকায় একটি মসজিদ, বেসরকারি স্কুল এবং 9টি দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই ফ্রান্স থেকে শতাধিক বিদেশিদেরকে বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, ফরাসি ভূখণ্ডে অবৈধভাবে অবস্থান করা 231 বিদেশিকে অবশ্যই বহিষ্কার করা হবে, তারা চরমপন্থী বলে অভিযোগ রয়েছে। এরই মধ্যে 180 জনকে কারাগারে পাঠানো হয়েছে। এতে পুরো ফ্রান্স এবং মুসলিম কমিউনিটিতে কিছুটা আতঙ্ক বিরাজ করছে। সম্প্রতি ফ্রান্সে শিরশ্ছেদ করে এক স্কুল শিক্ষক হত্যার ঘটনায় রাজধানী প্যারিসের বাইরে একটি মসজিদ বন্ধ করা হয়েছে। গ্র্যান্ড পান্তির এলাকার অবস্থিত মসজিদটি বুধবার 21 অক্টোবর থেকে 6 মাসের জন্য বন্ধ থাকবে। সেখানে প্রায় 1500 মুসল্লি নামাজ পড়তেন বলে জানা গেছে। সপ্তাহখানেক আগেই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাইক্রো বর্ণনা করেন, বিশ্বের মধ্যে ধর্মের মধ্যে বিশ্বব্যাপী ঝুঁকি রয়েছে ইসলাম। স্কুলে বিদেশি অর্থায়নের বিষয়ে প্রশাসনকে আরও নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ম্যাক্রোর এমন বক্তব্যে মিশরের বিশিষ্ট সুন্নি ইসলামী প্রতিষ্ঠান আল আজহারের বিশিষ্ট পণ্ডিতরা বর্ণবাদী উল্লেখ করে কড়া নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে ফরাসি নেতার বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগ করেছেন বিশিষ্টজনরা। আল আজহারের ইসলামিক গবেষণা একাডেমিক এক বিবৃতি বলেছে, তিনি ইসলামের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন, একই ধর্মের সঙ্গে সন্ত্রাসী কার্যকলাপের কোনো যোগসূত্র নেই। বিবৃতিতে আরও বলা হয়, ম্যাক্রোর বর্ণবাদী এ জাতীয় বিবৃতি বিশ্বজুড়ে 200 কোটি মুসলিমদের অনুভূতিতে আঘাত হানবে। এদিকে ইসলাম মসজিদ এবং মুসলমানদের অবস্থান নিয়ে ফরাসি প্রেসিডেন্টের নানা সময় বিতর্কিত মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। বলেন, ইসলাম সংকটে রয়েছে ম্যাক্রোর বক্তব্য জনসমক্ষে উস্কানি, অজ্ঞ বিষয়ে আরও ভালো করে জেনে মন্তব্যের পরামর্শ দেন এরদোগান। আজকের মতো এ পর্যন্ত ছিল। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।